রংপুর এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে দুই অ্যাটেন্ডেন্ট টাকা নেওয়ার ভিডিও সাংবাদিকের হাতে আসলে ওই ঘটনার বিষয়ে বক্তব্য চাইতে গেলে 1 ডিসেম্বর রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের যান্ত্রিক প্রকৌশলী তাসরুজ্জামান বাবু জেলার 3 জন সাংবাদিককে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে গেট আউট বলে তার অফিস কক্ষ থেকে বের করে দেন। এ ঘটনায় সংবাদ প্রকাশ পেলে তড়িঘড়ি করে ওই দুই অ্যাটেন্ডেন্টকে সাময়িক বরখাস্ত করেন সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ। সাংবাদিকদের লাঞ্ছিত করা ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় ফুঁসে ওঠে জেলার সকল সাংবাদিক। সাংবাদিকদের লাঞ্ছিত করা প্রকৌশলী তাসরুজ্জামান বাবুকে চাকুরিচ্যুত করার দাবিতে আজ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তব্যে সাংবাদিকরা অভিযুক্ত কর্মকর্তাকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেয়, অন্যথায় রেলপথ অবরোধ করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। সারা দেশে সাংবাদিকরা দুর্বল আন্দোলন গড়ে তুলবে। আর একটি কথা বলতে চাই, রাষ্ট্রের যারা অর্থ মজবুত করেছে তাদেরকে শুধু সাসপেন্ড করে থেমে থাকলে আমরা থেমে থাকবো না। বাংলার নাগরিক হিসেবে আমরা বলতে চাই। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।